আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দুর্দান্ত মজার একটি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি চিকেন খিচুড়ি, সাথে থাকবে খুব সিক্রেট একটা টিপস। এতে আপনার রান্না করা ভুনা খিচুড়ি হবে একদম স্পেশাল, সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। চিকেন খিচুড়ি রান্নার খুঁটিনাটি সব কিছু জেনে যাবেন এই রেসিপিতে। আমি সব সময় এভাবেই বাসায় খিচুড়ি রান্না করি। কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভীষণ মজার চিকেন খিচুড়ি রান্নার রেসিপি। খিচুড়ি রান্নার জন্য প্রথমে নিয়েছি চাল। এখানে আমি চিনি গুঁড়া সুগন্ধি পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা যে কোনো পোলাওয়ের চাল দিয়ে রেসিপিটা করতে পারবেন। আর এখানে 2 কাপ চাল আছে, 500 গ্রামের মতো হবে। চালগুলো একটা পাত্রে নিয়ে নিলাম। এরপর যেটা লাগবে তা হচ্ছে ডাল। এটা হচ্ছে মুগ ডাল, এখানে 1/2 কাপ ডাল আছে। একটা প্যান মিডিয়াম আঁচে গরম করে মুগ ডাল দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে যখন দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন প্যান থেকে ডাল অন্য একটি পাত্রে নিয়ে ঠান্ডা করে নেবেন। মুগ ডাল দিয়ে যে কোনো রেসিপি করার আগে এভাবে একটু ভেজে নেবেন। এতে ডাল থেকে চমৎকার ফ্লেভার বের হয়, যার কারণে যে কোনো রান্না অনেক টেস্টি ও আকর্ষণীয় হয়। তো ভেজে নেওয়া মুগ ডালও আমি চালের সাথে দিয়ে দিলাম। এরপর দেব 1/2 কাপ মসুরের ডাল। মসুরের ডাল ভাজার দরকার নেই, মসুরের ডালও চালের সাথে দিয়ে দিলাম। এখন পানি দিয়ে চাল ডাল 30 মিনিট ভিজিয়ে রাখব। তাহলে আমি 2 কাপ চালের সাথে মোট 1 কাপ ডাল নিয়েছি। 2 রকমের ডাল, 1/2 কাপ করে মোট 1 কাপ ডাল। আপনারা যদি আরও বেশি রান্না করেন তাহলে ঠিক এ অনুপাতে চাল ও ডাল নেবেন। এখন আমি পানিতে চাল ডাল 30 মিনিট ভিজিয়ে রাখব। এতে রান্নার সময় চাল ও ডাল দ্রুত সেদ্ধ হয়ে যাবে। যেহেতু চিকেন খিচুড়ি তাই এরপর লাগবে চিকেন। ব্রয়লার মুরগির মাংস এখানে প্রায় 700 গ্রামের মতো আছে। খিচুড়িতে মাংসের পিসগুলো সাধারণত ছোট ছোট হয়, তাই দেখুন আমি ছোট ছোট সাইজে পিসগুলো কেটে নিয়েছি। মাংসের পরিমাণ আপনারা কিছুটা কম বেশি করতে পারবেন। পিসগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমরা চিকেন রান্না করব, সেজন্য চুলায় একটা প্যান মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এরপর দিচ্ছি রান্নার তেল, 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে দিব কিছু আস্ত গরম মশলা। দিচ্ছি 5টা এলাচ, 6-7টা লং বা লবঙ্গ, 2 টুকরা দারচিনি আর দিচ্ছি 2টা তেজপাতা। 30 সেকেন্ড নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নিব। এরপর দিচ্ছি পেঁয়াজ, মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। এবার নেড়ে নেড়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। 2-3 মিনিট পেঁয়াজ ভাজলেই নরম হয়ে আসবে। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব। আপনারা জানেন আমি 700 গ্রাম মাংস নিয়েছি এবং সেই হিসেবেই সব মশলা নিয়েছি। মাংস দিয়ে সাথে লবণ দিচ্ছি, 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। এখন নেড়ে নেড়ে মাংসগুলো তেলে ভেজে নিব। আমরা যেহেতু মাংস আগে ভেজে নিইনি, তাই এখন তেলে কিছুক্ষণ নেড়ে নেড়ে মাংস ভেজে নিব। এতে ব্রয়লার মুরগির মাংসে যে আষ্টে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। চুলা মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে মাংসের পিসগুলো তেলে ভেজে নিব। 4-5 মিনিটের মতো মাংস তেলে ভেজে নিয়েছি, মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন বাটা মশলা ও গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া। এখন নেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খিচুড়ির জন্য চিকেনটা ভুনা ভুনা করে রান্না করতে হবে। রান্নার পর কিন্তু কোনো ঝোল থাকবে না, তাই নেড়ে নেড়ে তেল মশলায় কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। চুলা মিডিয়াম আঁচে রাখবেন। বাটা মশলা ও গুঁড়া মশলা দেওয়ার পর প্রায় 10 মিনিটের মতো চিকেন নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি। এখন অল্প কিছু পানি দিয়ে চিকেন পুরোপুরি সেদ্ধ করে নেব। 1 কাপের মতো পানি দিয়েছি। যেহেতু রান্নাটা ভুনা ভুনা হবে, তাই চিকেন সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকুই পানি দিয়েছি। রান্না হতে হতে পানিটা টেনে যাবে।
ভালোভাবে নেড়ে দিলাম। এখন চুলা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দেব। ঢেকে দিয়ে রান্না করব চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত। পানি দিয়ে ঢেকে 10-12 মিনিট রান্না করেছি। রান্না প্রায় কমপ্লিট, পানি টেনে গেছে, চিকেনও সিদ্ধ হয়ে গেছে। চুলা থেকে চিকেন নামানোর আগে হাফ চা চামচের মতো গরম মশলা দিচ্ছি। গরম মশলা নেড়ে মিশিয়ে দিতে হবে। গরম মশলা চিকেনে একটা বাড়তি টেস্ট ও ফ্লেভার যোগ করবে। ভালোভাবে মিশিয়ে দিলাম। রান্নার কালারটা দেখুন, খুব চমৎকার এসেছে। চিকেনটা একদম ভুনা ভুনা করে রান্না করেছি। চিকেন রান্না কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দেব। খিচুড়ি রান্নার শেষ ধাপে চলে এসেছি আমরা। চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিচ্ছি তেল, হাফ কাপের থেকে একটু কম দিয়েছি। মিডিয়াম আঁচে তেল গরম করে দিচ্ছি 2টা এলাচ ও 2 টুকরা দারচিনি। নেড়ে এগুলো 30 সেকেন্ড ভেজে নিব। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজ 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া। মশলাগুলো আরও 30 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব চাল ও ডাল। 2 কাপ চাল ও 1 কাপ ডাল 30 মিনিট ভিজিয়ে নিয়ে এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে ছাঁকনিতে কিছুক্ষণ রেখে পানি ঝরিয়ে নিয়েছি। চাল ডালে কোনো এক্সট্রা পানি থাকা যাবে না। চাল দিয়ে দিলাম, সাথে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার নেড়ে নেড়ে তেল মশলায় চাল ডাল কিছুক্ষণ ভেজে নিব। চুলা কোনোভাবেই বাড়িয়ে রাখা যাবে না। নেড়ে চেড়ে চালগুলো 1-2 মিনিট তেল মশলায় ভেজে নিব। চাল ভেজে নিয়ে পানি দিয়ে দেব। পানি কতটুকু দিবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। পোলাওয়ের চাল যতটুকু নেবেন পানি দিবেন তার ডাবল। এর সাথে ডাল যা নেবেন পানিও সে পরিমাণ দিতে হবে। অর্থাৎ আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি আর 1 কাপ ডালের জন্য আরও 1 কাপ পানি দিব। মোট 5 কাপ পানি দিয়ে দিলাম। অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে, কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না। তাই আগে থেকে আপনারা পানি গরম করে নেবেন। পানি দিয়ে ঢেকে দিয়ে সব কিছু সেদ্ধ করে নেব। যখন পানিটা টেনে যাবে তখন ঢাকনা তুলে নেব। 5-6 মিনিটের মধ্যে পানি টেনে যাবে। এখন আগে থেকে রান্না করা চিকেন দিয়ে দিচ্ছি। তেল মশলা সহ সব কিছু দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 7-8টা কাঁচা মরিচ। মরিচ আস্তে দিতে পারেন, আবার চাইলে মাঝখান দিয়ে ফালি করেও দিতে পারেন। এখন নেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। আরেকটা সিক্রেট টিপস, চাইলে এ পর্যায়ে যে কোনো আচারও দিতে পারেন। এর ফলে কিন্তু খিচুড়ির টেস্ট দ্বিগুণ হয়ে যাবে, যে কোনো আচার দেওয়া যাবে। আমি সব কিছু আস্তে ধীরে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে চুলা একদম লো করে দিব। ঢেকে 10 মিনিট দমে রাখব। 10 মিনিট দমে রাখলে আমাদের রান্না কমপ্লিট। খুব সহজভাবে রান্নাটা করে দেখানোর চেষ্টা করেছি। আমি এভাবেই সবসময় চিকেন খিচুড়ি রান্না করি, বাসার সবাই খুব পছন্দ করে। আপনিও অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা। কেমন হয় কমেন্টে জানাবেন, আরও কী কী রেসিপি চান তাও আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।